ভারতীয় পিকআপের মধ্যে অন্যতম সেরা একটি পিকআপ হচ্ছে মাহেন্দ্রা বিগ বোলেরো পিকআপ। অফিসিয়ালি 1700 কেজির কাগজপত্রের এই পিকআপটি সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। 2024 সালের আপডেট মডেলে কি পরিবর্তন এসেছে সেটাও আপনারা জানতে পারবেন বিস্তারিত। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। বাংলাদেশের রাস্তায় প্রায় 20 বছরের অধিক সময় এই পিকআপটি রয়েছে। এই পিকআপটিতে 2523 সিসির ডিজেল চালিত ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। কাগজপত্রে 1700 কেজি পেলোড হলেও এটিতে প্রায় 3 থেকে 4 টন লোড দেয়া হয়। পিকআপটির কার্গো বক্স দেখতে পাচ্ছেন, এখানে সাধারণত মাছ সহ বিভিন্ন মালামাল ক্যারিং করার জন্য এই পিকআপটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় গ্যাসের সিলিন্ডার বা অন্যান্য কাজে। এই পিকআপটির ইঞ্জিনে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 63 বিএসপি @3200 আরপিএমে এবং এটার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 195 এনএম। পিকআপটির কেবিনের অংশ দেখতে পাচ্ছেন এবং স্টিয়ারিং হিসেবে পাওয়ার স্টিয়ারিং ব্যবহার করা হয়েছে। 6 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে, 5টি গিয়ার সামনে এবং 1টি পেছনে। পিকআপটিতে সিঙ্গেল প্লেট ড্রাই ক্লাস ব্যবহার করা হয়েছে। পিকআপটির ওভারঅল আউটলুকিং দেখতে পাচ্ছেন, যথেষ্ট স্মার্ট একটি পিকআপ এবং সামনে থেকেও এটি যথেষ্ট স্টাইলিশ মনে হয়। অনেকটা আমাদের দেশে যে জিপ গাড়িগুলো রয়েছে পাজেরো গাড়ি, সেটার মতোই সামনের দিক থেকে লুকিংটা মনে হয়। পিকআপটিতে ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে রয়েছে ডিস্ক ব্রেক এবং পেছনে রয়েছে ড্রাম ব্রেক। পিকআপটিতে মেজর যে পরিবর্তন আনা হয়েছে সেটা হচ্ছে, বর্তমানে আপনারা অনেকেই জানেন তেলের দাম অনেক বেড়ে গেছে, তাই আগের যে ফুয়েল সিস্টেম ছিল সেটা ডাইরেক্ট লাইন পাম্প ছিল, কিন্তু বর্তমানে ফুয়েল সাশ্রয়ী ফুয়েল ইনজেক্টর সিস্টেম ইলেকট্রিক সিস্টেমটা এটাতে ইনস্টল করা হয়েছে। এর ফলে অনেক কাস্টমারই কিছুটা ভয় পেলেও এই পদ্ধতির সাথে আপনি যখন অভ্যস্ত হয়ে যাবেন, ভালো ফুয়েল ব্যবহার করবেন, তেল ব্যবহার করবেন, সেক্ষেত্রে এই পিকআপটির মাইলেজও বেশি পাবেন এবং এটা থেকে বেটার পারফরম্যান্স পাবেন। আগের যে পিকআপটি ছিল এই সিরিজের সেটাতে 10-12 মাইলেজ পেত ইন অ্যাভারেজ, তবে বর্তমান এটিতে 12 থেকে 16 পর্যন্ত মাইলেজ পাওয়া যায়। তবে আমরা মাইলেজের বিষয়টি ভিডিওতে স্পেসিফিক বলি না, কারণ হচ্ছে মাইলেজটি কিন্তু অনেক বিষয়ের উপর নির্ভর করে। আপনি লোড গাড়ির মাইলেজ যা পাবেন, খালি গাড়ির মাইলেজ তা পাবেন না, এবং এক্সপার্ট একজন ড্রাইভার যেভাবে ক্লাস প্লে ব্যবহার করে ভালো মাইলেজ পাবে, একজন নতুন ড্রাইভার কিন্তু সেই পরিমাণ মাইলেজ সে পাবে না। তো এই মাইলেজের বিষয়টি কিন্তু অনেক ক্ষেত্রে গাড়ির চাইতে বেশি ড্রাইভারের উপর নির্ভর করে। এবার বলা যাক এই পিকআপটির বর্তমান প্রাইস বা কোন পলিসিতে আপনি পিকআপটি নিতে পারবেন। বর্তমানে যেহেতু ডলারের দাম অনেক বেড়ে গেছে, তাই প্রাইসের মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছে। আমরা যে প্রাইসটি ভিডিওতে বলবো এটা আপনারা ফিক্সড ভাববেন না, কারণ এটা বেশি কম হতে পারে বিভিন্ন সময় ডলার রেটের কারণে। তবে বর্তমানে এটার আনুমানিক মূল্য হচ্ছে 19 লক্ষ টাকা। এটা 50-60 হাজার টাকা কম বেশি হতে পারে বিভিন্ন পলিসির উপর নির্ভর করে। তবে আপনি যদি এই পিকআপটি ক্যাশে নেন সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আরও বেশি ডিসকাউন্ট করে দেওয়া যাবে। আর আপনি যদি 5 বছরের কিস্তিতে নেন সেক্ষেত্রে এই টাকার সাথে ডাউন পেমেন্ট যেটা দিবেন সেটা বাদ যাবে, অবশিষ্ট টাকার উপর 12.8% হারে ইন্টারেস্ট যুক্ত হয়ে এই গাড়িটির দাম নির্ধারণ করা হবে। পিকআপটির নিচের অংশটি দেখাচ্ছি, ডিফেন্সিয়ালের অবস্থা দেখতে পাচ্ছেন, সেসিসের অংশটিও যথেষ্ট মজবুত করা হয়েছে। নিচের গ্রাউন্ড ক্লিয়ারেন্সও যথেষ্ট ভালো। প্রিয় ভিউয়ার্স, এই পিকআপটি সংক্রান্ত আর কোনো বিষয় আপনার যদি জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে প্রশ্ন করতে পারেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়াও ইঞ্জিন, গিয়ারবক্স এবং ডিফারেনশিয়ালের উপর বিশেষ ওয়ারেন্টি তো রয়েছে। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও এবং বিভিন্ন ইনফরমেশন টেকনোলজি সংক্রান্ত ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।